তো হে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর মালেকান ঘুমটি। আমার বিএড পরীক্ষা চলছে, কিন্তু এটাকে আমি পরীক্ষা বলে মনে করছি না। আমার কাছে এটা একটা চার দিনের ট্যুর হিসেবে আমি ধরছি। তো আমি এই মুহূর্তে এখানে আমাদের একটা বন্ধু শুভদীপ গায়েন বলে একটা বন্ধু আছে আমার, সেখানে আমি স্টে করেছি। জায়গাটা বেশ ভালো লেগেছে, এবং আরেকটা বিশেষত্ব হলো এই জায়গাটার কিছুটা দূরে এগুলেই আমরা ভারত এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানাটা দেখতে পাবো। ঠিক নদীর ওই সাইডে বাংলাদেশ, নদীর এই সাইডে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ। দেখুন গ্রামের প্রকৃতির পরিবেশ কত সুন্দর, সবুজাভ, চারিদিকে সবুজ জঙ্গল, সুন্দর মাটির রাস্তা বয়ে চলেছে জঙ্গলের মধ্যে থেকে, ওই সাইডে নদী। ওই যে দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে, উনি একজন বিএসএফ কমান্ডার, আন্তর্জাতিক সীমানার দায়িত্বে রয়েছেন উনি এই মুহূর্তে এখানে। এই অঞ্চলে মোট চারটি, যথাসম্ভব আমার চোখে চারটি পড়েছে, বিএসএফ টোল রয়েছে। কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে। তো এই যে দেখতে পাচ্ছেন কাটা তারটা, এটাই হচ্ছে আমাদের এখানকার ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা। দেখুন, আর এই যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে কালিন্দি নদী। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ, সোনার বাংলা। আর এই যে ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ। কালিন্দি নদীর নাম আমরা সবাই শুনেছি, আমাদের সুন্দরবনের এক অন্যতম প্রধান নদী, ভারত এবং বাংলাদেশের সীমানা বরাবর বয়ে গিয়েছে। যদিও এই কালিন্দি নদীর মাঝ বরাবর থেকে আমাদের আন্তর্জাতিক সীমানাটা রয়েছে, যেহেতু নদীটির মাঝ বরাবর পড়েছে ভৌগোলিক সীমানা, বেড়া দেওয়া সম্ভব নয় বলেই আমাদের এই ভারতের ভূখণ্ডেতেই এই কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। কালিন্দী নদীর উৎসস্থল হচ্ছে আমাদের ইছামতি নদী, এবং এটি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। ওই যে যেটা দেখতে পাচ্ছেন, ওই যে একটা ভূখণ্ড দেখতে পাচ্ছেন নদীর ঠিক ওই পারে, ওর উল্টো দিকে অবস্থান করছে বাংলাদেশের কাটামারি, আর আমাদের এই কাটাতারের ঠিক উল্টো দিকে এই দিকটা রয়েছে আমাদের উত্তর মালেকান ঘুমটি, অর্থাৎ পশ্চিমবঙ্গ। সুন্দর একটা পরিবেশ, মনোরম, স্নিগ্ধ, সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা দুই মানুষের, দুই দেশের মানুষের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা যেন এই কালিন্দীর স্রোতের সাথেই বয়ে যায়।
ওই যে দেখছেন ছাগলগুলোকে, ওরা কাঁটাতারের ওপারে বসে রয়েছে, ওদের কোনো বাধা নেই। আমার ইচ্ছা থাকলেও আমি ওপারে যেতে পারবো না, আমার সরকারিভাবে একটা বাধা আছে, এই কাঁটাতার আমরা পেরোতে পারবো না। তো সত্যি বলতে, যদি পাখি হতাম, পশু হতাম, কোনোই বাধা থাকতো না, উড়ে উড়ে চলে যেতাম ঠিক ওই পাড়টায় যেখানে আমাদের সোনার বাংলা অবস্থিত। আমরা হয়তো প্রশাসনিকভাবে বা সরকারিভাবে আলাদা, কিন্তু আমাদের জনজীবন একই, আমাদের ভাষা একই, আমাদের এই নদীও কিন্তু একই। হইয়া আমি দেশান্তরী, কালিন্দি ছিল একা। কালিন্দির বুক চিরে যখন কাটা তার দেওয়া হলো, এক কালিন্দি দুই কালিন্দি রূপে বইতে লাগলো। এক কালিন্দি ভারতবর্ষের, আর এক কালিন্দি বাংলাদেশের, তবুও তারা একই কালিন্দি। কালিন্দি মনে রেখেছে ভারত ভাগ, বাংলাদেশ তৈরি, 47-এর পর সমস্ত কিছুই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দেবেন, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ওপার থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, দুই দেশের মানুষ ভালো থাকুক। ধন্যবাদ। Thank you.